সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। বিসমিল্লাহ রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত মাদিনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই জামিউল উলুম ওয়াল হিকাম থেকে 49 নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা রাহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। এই হাদিসটি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমরা জানি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন থানি খুলাফা আর-রাশিদিন। থানি খুলাফা আর-রাশিদিন ওমর বিন খাত্তাব, এবং তিনি হলেন শহীদ, যেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে একটি হাদিসে, যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর, উসমান, ওমর এই তিনজন একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উহুদ পাহাড়ে উঠেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তিনজন সাহাবাকে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন, তখন উহুদ পাহাড় কেঁপে উঠছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উসবুত ইয়া উহুদ, তুমি ধীর থাকো, তোমার উপরে কে আছে? একজন নবী আছে, একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শহীদ বলেছেন। উনাকে শহীদ হয়েছেন উনি, উনাকে মেরেছেন কে? আবু লুলু আল মাজুসি, আবু লুলু আল মাজুসি উনাকে শহীদ করেছেন। তো ওমর বিন খাত্তাব উনি হলেন আশার আল মুবাশশারা, উনাকে পৃথিবীতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের ঘোষণা দিয়েছেন, এবং কি বলেছে, উনি জান্নাতি, উনাকে দুনিয়াতেই বেহেস্তে সুখবর দেওয়া হয়ে গিয়েছে। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেছেন যে লাও আন্নাকুম, লাও লাও মানে কি, যদি আন্নাকুম, যদি তোমরা তাতাওয়াক্কালুন মানে তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে তাওয়াক্কুল করা দরকার। হাক্কা তাওয়াক্কুল মানে কি, ভরসা করা। তাওয়াক্কুল মানে কি, ভরসা করা। তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যেভাবে তাওয়াক্কুল করা দরকার, মানে যেভাবে তাওয়াক্কুল করা প্রয়োজন সেভাবে তাওয়াক্কুল করো, তাহলে কি হবে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, যেভাবে নাকি রাযাকাকুম তোমাদেরকে রিজিক দিবে, যেভাবে যেভাবে তাইর পাখিকে রিজিক দেয়। তাওয়াক্কুল, তাওয়াক্কুলটি ভরসা, এমন একটি আল্লাহর তাওয়াক্কুল করা এমন একটি গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের ইমান যে আমরা অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করি, কিন্তু সবাই তাওয়াক্কুল একরকম না, কারণ তাওয়াক্কুল বেশি, যত ইমান দৃঢ় তত তাওয়াক্কুল তার কি দৃঢ় হবে। ওমাই ইতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে
তাহলে তো যথেষ্ট। আপনারা যদি খুঁজতে যান খুঁজতে হবে লাউ আন্নাকুম, এভাবে খুঁজতে হবে লাউ, আপনার এই বইয়ে লাউ নাই। তো মোটামুটি যে নাকি আল্লাহর উপরে ভরসা রাখে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য কি যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে জায়গাতে বলতেছে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো আল্লাহর আল্লাহর উপরে যে নাকি কোন জীবিত চিরস্থায়ী কোন সময় সে মৃত্যুবরণ মৃত্যু হবে না, তার উপরে আমরা আল্লাহর ভরসা ভরসা রাখা দরকার, সে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাওয়াক্কুল আমাদেরকে করতে বলেছে অনেকগুলো হাদিসে, তার মধ্যে এই হাদিসটি যে আমরা আজকে পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, যদি আমরা মানে তাওয়াক্কুলটা করি ভরসা করি পাখির মতো, একটা উদাহরণ দিয়েছে কি আমাদেরকে পাখি, পাখি কি করে বলতে সিত্তাকুদু খিমাসান, পাখি তার ঘর থেকে বাহির হয় তার পেট খা, খেমাস মানে কি পেট খালি, খেমাস, এবং প্রতিদিন ঘর থেকে বাইর হয় তাকুদু মানে ঘর থেকে বাইর হয় পেট খালি, এবং ঘরে ফিরে আসে ওয়াতারুহু বেতানা পেট ভরা, বেতানা মানে কি তার পেট ভরা। তো পাখি সেজন্য পাখি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, কিন্তু কি সে কি ঘরে বসেছিল যে আমি আল্লাহর তাওয়াক্কুল করেছি আমি খাবো আমি যাব না, সেজন্য তাওয়াক্কুলও করতে হবে এর পাশাপাশি চেষ্টাও করতে হবে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার নিয়ম, যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব এর পাশাপাশি কি চেষ্টাও করব। এক ব্যক্তি সে পরীক্ষা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, ভাই পড়ো না কেন, না তাওয়াক্কুল করছে আমি পড়বো না, না পড়তেও হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, কিন্তু পড়লে কি পাশ করবে, না পড়লে পাশ নাও করতে পারে কিন্তু তাওয়াক্কুল করতে হবে। এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আমি তাওয়াক্কুল করলাম তোমার কাছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ সন্তান দাও আমাকে, তো দোয়া করতেছে আল্লাহ তাওয়াক্কুল করছে, বলছে ভাই তুমি কি বিয়েটাই করছো নাকি, বলছে না বিয়ে করি নেই, তো আল্লাহ কি তোমাকে আকাশ থেকে সন্তান দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ তাওয়াক্কুল করো আল্লাহ যে সিস্টেম করছে বিয়ে করো তো আল্লাহ তোমাকে সন্তান দিবে। এগুলো সব কিছু একটা মানে তাওয়াক্কুল করতে হবে এর পাশাপাশি আমাদের ইত্তিখাদ আল আসবাব বলে আহলে সুন্নাহ ওয়াল জামা, ইত্তিখাদ আল আসবাব নেওয়াটা হলো তাওয়াক্কুলের আপনার মানে আপনার একটা পরিচয় যে আপনি তাওয়াক্কুল করেছেন, তাওয়াক্কুল করে যে আপনি কাজ না করেন এটাকে আরবিতে বলে তাওয়াকুল, মানে কোন কাজ করতেছে না বাস বসে থাকা। তো হাদিসে বলতেছে কি তোমরা যদি তাওয়াক্কুল করো পাখির মতো, তো পাখিও ঘরে বসেছিল না, কারি পাখি ঘর থেকে বাইর হয়েছে চেষ্টা করেছে, তা আমরা সেজন্য চেষ্টা করব। মনে রাখবেন একমাত্র চেষ্টা করাটা হলো হাদিসের কাজ করা, যে রাসূলুল্লাহ বলেছে আমাদের কাজ করার জন্য, কিন্তু আমাদের অন্তর থাকবে যে আল্লাহ আমাদেরকে রিজিক দিবে। সেজন্য যারা বলে যে ভাই এই বিল্ডিংটা বানিয়েছি নিজে কষ্ট করে ঘাম ফেলে এই বিল্ডিংটা করছি, না এটা আল্লাহ আপনাকে দিয়েছে, ঘাম ফেলে কি বিল্ডিং বানানো যায়, কত মানুষ যে কত ঘাম ফেলাইছে কিন্তু খবর নাই, সে লস খায় কেন লস খায়, কিন্তু আল্লাহ আপনাকে অভিধান করছে। বিয়ে করলে কি বাচ্চা আসে, অনেক ভাই আছে যে বিয়ে করেছে তাদের বাচ্চা কাচ্চা নেই, সেজন্য আমাদের আল্লাহর তাওয়াক্কুল থাকতে হবে এর পাশাপাশি আমাদের কাজও করতে হবে। জীবনে কি পাখির উদাহরণ দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি প্রাণী এই দুনিয়াতে যারা আছে তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে ফেলেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা, মানে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বাস শুধু চেষ্টা করব, কিন্তু আমাদের রিজিক সব কি লেখা হয়ে গিয়েছে, কিন্তু চেষ্টা করা, চেষ্টা করে আপনি রিজিকটা আনতে হবে। তো এইটাই আজকে আমাদের আল্লাহর উপরে ভরসা, আমরা যখনই একটি কাজকর্ম করব, কাজকর্ম করার উদ্দেশ্য থাকবে আমরা একমাত্র যেহেতু আমাদের ইসলাম বলেছে কাজ করার জন্য, কিন্তু আমাদের মেন ভরসাটা কি আল্লাহর উপরে থাকবে, সেজন্য আমরা একটি হাদিসে যখনই আমরা ঘর থেকে বাইর হব তো সুন্দর একটা দোয়া আছে যে যখনই ঘর থেকে বাইর হব ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কি সুন্দর একটা দোয়া, এক লাইনের দোয়া, কিন্তু এই দোয়াটা যদি পড়েন কতগুলো ফায়দা দেখেন, বলতেছে কি মানে ইউকালু লাহু
তাকে বলা হয় যে নাকি এই দোয়াটা পরে করতে পারার সময় মানে এই দোয়াটা বলতে খুব কষ্ট হয় নাকি? একটা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস বলছে হুদিতা, ও তাকে বলা হয় হুদিতা ওয়া উকিতা, হুদিতা ওয়া উকিতা ওয়া আরেকটা কি জানি, হ্যাঁ ওয়ুফিত কুফিত, হুদিতা ওয়া উকিতা ওয়া কুফিত ওয়া তানাহা আনহু শাইতান, চারটা ফায়দা, হুদিতা ওয়া উকিতা ওয়া কুফিতা ওয়া তানাহা আনহু শাইতান, এবং এক শয়তান আরেক শয়তানকে বলে এই লোকটাকে তুমি কিভাবে ধোকা দিবা, যে এই লোকটাকে হেদায়েত দেওয়া হয়েছে, হুদিত মানে কি তাকে হেদায়েত দেওয়া হয়েছে, এবং ওয়াকিতা তাকে সব রকম বিপদ আপদ থেকে তাকে হেফাজত করা হয়েছে, এবং কুফিতা এবং তোমার জন্য আল্লাহ যথেষ্ট, এভাবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট যে আল্লাহ তাকুল করেছো এবং তোমার থেকে শয়তানরা দূরে সরে যায়, তো তারা হানু শয়তান শয়তান দূরে সরে যায়, সেজন্য যখনই ঘর থেকে বাইর হবেন বিসমিল্লাহ তাওয়াক্কাল, নিজে বলবেন বন্ধু বান্ধব যারা আছে ছেলে মেয়ে আছে সবাই বলছো বিসমিল্লাহ, মানে এটা আপনার আপনি সেভ হয়ে গেলেন, গড়তে পারেন নিরাপদ গড়তে পারছেন, আরো দোয়া আরো লম্বা দোয়া আছে, মানে আর যদি সুন্দরকে বলতে চান বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরো আরো লম্বাও আছে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উদিল্লা আও উদল্লা আও আজিল্লা আও উজল্লা আও আদলিমা আও উদলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া, এটা মুখস্থ করলে আরো ভালো কথা, কিন্তু মুখস্থ জানেন না, এটা কমপক্ষে বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়া খুব জরুর, আমরা আমাদের অভ্যাস করে ফেলবো, আমরা এই দোয়াটা যখনই ঘর থেকে বার হই তখন আমরা এই দোয়াটা পড়বো। এটি ছিল আমাদের আজকের এই হাদিসের সংক্ষেপে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করতে পারি, পুরো ভরসা রাখতে পারি, এবং হাদিসে আসছে যে আপনার মানে যা যা নাকি বেহেস্তে প্রবেশ করবে, বেহেস্তে যারা প্রবেশ করবে, একটা সুন্দর একটা হাদিস আছে, হাদিসটা হলো এভাবে যে বেহেস্তে যারা প্রবেশ করবে তাদের মধ্যে মানে 70,000 তারা কোনো হিসাব ছাড়াই বেহেস্তে প্রবেশ করবে, 70,000 তাদের সিফাতের মধ্যে বলা হয়েছে কি, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন, মানে এই 70,000 যারা নাকি কোনো হিসাব ছাড়াই বেহেস্তে প্রবেশ করবে তারা হলো কি, লা ইয়ারকুন হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইস্তারকুন, মানে কাউদের থেকে মানে রুকিয়া তারা চায় না, মানে আমাকে আপনি ফু দিবেন, আমরা বলি হুজুর আমাকে ফু একটু ফু দেন, না এই ফু দেওয়াটা আসলে ঠিক না, নিজেরটা নিজে ফু দিবেন, মানে কাউর থেকে ফু দেন আমাকে এটা বলাটা ভুল না, কিন্তু না বলাটা উত্তম, কত বুঝতে পারছেন, নিজেরটা নিজে ফু দেওয়াটা, কিন্তু আপনাকে ফু দিতে যাচ্ছে আপনি মানে সমস্যা না, কিন্তু চাতে চাবেন না, না চাওয়াটা হলো ভালো আর কি, কারণ ওদের সিফত হলো তারা কি কাউর থেকে মানে ঝাড়ফুঁক চায় না, নিজেরটা নিজে ঝাড়ফুঁক দেয়, কিন্তু কেউ আপনি দিচ্ছে ইচ্ছা করি আপনি মানাও করা দরকার নাই, কিন্তু অন্যদের থেকে চাওয়াটা না চাওয়াটা চাওয়ার চাইলে কোনো ক্ষতি না, কিন্তু না চাওয়াটা উত্তম, এবং তারা লা এত তাইয়ারুন, তারা তাদের কুসংস্থান নাই, কুসংস্থান করে না, এবং ওয়া আলা রাব্বিমা তাওয়াক্কালুন, যারা নাকি আল্লাহর উপরে খুব দৃঢ় ভরসা করে তারা হলো বেহেস্তে প্রবেশ করবে কি কোনো হিসাব ছাড়া, সেজন্য আল্লাহর উপর ভরসা করাটা খুবই দরকার, এর পাশাপাশি আমরা কাজও করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।